রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, এইটা হচ্ছে তরমুজ, দেখছো কিরকম কালার? এটা দিয়ে বানাবো আজকে জেলি। এই দেখো বন্ধুরা, এটা এখন আমি সুন্দরভাবে চেলে নেব। আর দেখো বন্ধুরা, এটাও আমি ফেলবো না, এটাকেও আমি কাজে লাগাবো। এটা হচ্ছে তোমার ইসে যে সাদা ইটা যা আছে তরমুজের, এটাও আমি কাজে লাগাবো। তোমরা ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। দেখো আমি এখন এটা চেপে নেবো, করে দেখছো কালার কিরকম হয়েছে, একদম সেই সুন্দর কালার, একদম কি বলবো আর, সিঁদুরের কালার আসছে। এই দেখো বন্ধুরা, আমি এই যে তরমুজের এটা দেখছো, এটা আমি পুরাটা জুস করে নিলাম। আর এই দেখো, এই যে সাদা অংশটুকু দিয়েও আমি এই জেলিতে মিশিয়ে দেব। তোমরা আমার সাথে থাকো, তোমরা আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, এই যে আমি এটা দেখো বন্ধুরা, এটা ঢালা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে জুসটা। এই দেখো গ্রেট করে আমার তরমুজের সাদা নিচের অংশটুকু এই যে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার এটা মোটামুটি রেডি হলো। আর দেখো বন্ধুরা, এই যে আমার আমার এই জেলিটা রেডি, তরমুজের জেলিটা রেডি। তোমাদের যদি এরকম জেলি ভালো লাগে, অবশ্যই জেলিটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুরা। আর কোথায় থেকে তোমরা দেখতেছো, কমেন্ট না করলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। টাটা।